আমাদের ভিডিওতে স্বাগতম। আমরা যে প্রোডাক্টটা এখন দেখবো এটা হচ্ছে এনকে ব্র্যান্ডের এফডি মেটাল এক্সজাস্ট ফ্যান। যে প্রোডাক্টটা দেখছি এটা 8 ইঞ্চি সাইজের। তো প্রথমে যে জিনিসটা জানাতে চাচ্ছি একটু খেয়াল করবেন, এটা সামনের দিকটা হচ্ছে চার কোণা স্কোয়ার এবং পিছন দিকটা যদি আমরা একটু খেয়াল করি পিছন দিকটা হচ্ছে গোল। হ্যাঁ, তো এটা যদি আমরা 8 ইঞ্চি সাইজের কোনো পাইপ ইউজ করতে চাই, যেহেতু ফ্যান্টার সাইজ 8 ইঞ্চি, খুব সহজে ইউজ করা যাবে। আমরা প্রথমে প্রোডাক্টের একটু কনফিগারেশনে চলে যাই। খেয়াল করি যদি এটার সাইজ লেখা আছে 8 ইঞ্চি সাইজ, পাওয়ার হচ্ছে 80 ওয়াট, ভোল্টেজ 220, রেগুলার কারেন্টে ইউজ করা যাবে, সিএফএম দেওয়া আছে 735 সিএফএম, মানে 735 সিএফএম, এবং মোটর হবে 100% কপার মোটর, বল বিয়ারিং অরিজিনাল চায়না প্রোডাক্ট। হ্যাঁ, আর ফ্যানটার আমরা সামনের দিকে খেয়াল করি, ফ্যানের ব্লেডটা হচ্ছে সম্পূর্ণ এসএস ব্লেড, আর সামনে এসএস কোটেড আপনার জালি দেওয়া আছে, ফিঙ্গার গার্ড, যে কারণে হাত লাগবে না। হ্যাঁ, তো আমরা পাশাপাশি মেজারমেন্টগুলো একটু দেখে নিই, যেহেতু 8 ইঞ্চি সাইজ বলে আসছি আমরা। এটা 8 ইঞ্চি থেকে সামান্য একটু ছোট হবে, যদি আমরা কোনো 8 ইঞ্চি পাইপে অ্যাডজাস্ট করতে চাই খুব অনায়াসে ফিট করা যাবে। এখানেও 8 ইঞ্চি থেকে সামান্য একটু কম থাকবে। হ্যাঁ, পিছনে গোলটা দুদিক থেকে 8 ইঞ্চি। আর বডির মেজারমেন্ট একটু বলে দিচ্ছি, বডির মেজারমেন্ট এখানে আছে আপনার 9.7, হ্যাঁ 10 ইঞ্চি থেকে একটু ছোট, 9.7। আর হাইটটা একটু জানিয়ে দিচ্ছি, হাইটটা কতটুকু আছে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন, এটা হচ্ছে আপনার 5.5। এখানে হাইটটা আছে 5.5, সো আপনি যদি ওয়ালে ঢুকিয়ে দিতে চান ওয়ালে ঢুকানোর পরেও এটা ভিতরের দিকেই থাকবে। তো যে ফ্যানটা আমরা মূলত দেখতে পাচ্ছি এটা আপনারা চাইলে সবচেয়ে ভালো ব্যবহার করতে পারবেন, ওয়াশরুমে ইউজ করা যাবে, ছোট কোনো রুম থাকলে সেখানে ইউজ করা যাবে, আর পাশাপাশি যদি কোনো গোডাউন থাকে সেখানে ইউজ করতে পারেন, পাইপের মাধ্যমে ইউজ করতে পারেন খুব সুন্দরভাবে। এখানে দেখবেন পাইপ লাগানোর পর হোস ক্লাম্প দিয়ে টাইট দেওয়ার জন্য এখানে আলাদা করে দাগ দেওয়া আছে, আপনি হোস ক্লাম্প দিয়ে পাইপ এখানে সেট করে দিতে পারবেন, দূরেও নিয়ে বাতাসগুলো ফেলে দিতে পারবেন। অনেকে ওয়াশরুমে ইউজ করে, বেডরুমে ইউজ করে, ফ্যানটা হাই স্পিড 2800 RPM, বাট এটা কিন্তু সাউন্ডলেস, কোনো শব্দ দিবে না 8 ইঞ্চি সাইজটাতে আমাদের। হ্যাঁ, সো আপনারা এটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আর আমরা একটা ড্যামো রেডি রেখেছি এখানে আপনাদের বাতাসটা ব্লোয়িংটা বোঝানোর জন্য, যেহেতু আমরা ফ্যানটা আপনাদের হাতে দিতে পারছি না, আমরা ব্লোয়িং বোঝানোর জন্য এখানে দুটো জরি ইউজ করেছি যেন বাতাসটা আপনারা বুঝতে পারেন। আমি ফ্যানের ব্লোয়িংটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, ব্লোয়িংটা দেখলে বুঝতে পারবেন খুবই ভালো স্পিড, যে জরি দুটো খুব ভালোভাবে উঠছে এবং শাটারটাও খুলে গেছে। আর ফ্যানটা যখন সেট করবেন, স্ট্যান্ডার্ড হচ্ছে একদম সোজা করে সেট করতে হয়, তাহলে কি হবে, ফ্যানটা যখন আপনি অফ করবেন অটোমেটিক্যালি আপনার ফ্যানের শাটারগুলো বন্ধ হয়ে যাবে, ফ্যান বন্ধ হওয়ার সাথে সাথে। হ্যাঁ, তো এটাই ছিল আমাদের আজকে মূলত 8 ইঞ্চি সাইজের এনকে ব্র্যান্ডের এফডি মেটাল এক্সজাস্ট ফ্যান। আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ।